শুরুতেই সংবাদ শিরোনাম, আবারও কঠোর আন্দোলনে নেমেছেন আফগান নারীরা। চরম ক্ষুব্ধ ফ্রান্স, ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক বাতিল। আফগানিস্তানে মাধ্যমিক স্কুলে ফিরছে মেয়েরা, করছে ক্লাস। পশ্চিমাদের রাজনীতি ইসলাম বিদ্বেষের কাছে জিম্মি, বললেন এরদোগান। উত্তর ইরাকে সন্ত্রাসীদের 4 ঘাঁটি ধ্বংস করল ইরান। নতুন স্নায়ুযুদ্ধ নয়, যুক্তরাষ্ট্র চীনকে সতর্কতা করলেন জাতিসংঘ প্রধান। অকাশ চুক্তি নিয়ে উত্তেজনা, পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা উত্তর কোরিয়ার। এবার বিস্তারিত। শিক্ষার অধিকার, কর্মজীবীদের চাকরি ফিরে পাওয়ার অধিকার সহ বেশ কয়েকটি ইস্যুতে আবারও আন্দোলনে নেমেছেন আফগান নারীরা। একই সঙ্গে তালিবানের নতুন সরকার নারী বিষয়ক মন্ত্রণালয় বন্ধ করে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করছেন তারা। এদিকে রাজধানী কাবুলের সরকারি চাকরিজীবী নারীদের ঘরে থাকার নির্দেশনা দিয়েছে তালিবান। সম্প্রতি কাবুলের মেয়র হামদুল্লাহ নোমানি এ নির্দেশনা দেন। তালিবান গত 15 আগস্ট কাবুল নিয়ন্ত্রণে নেওয়া ও নতুন সরকার গঠনের পর নারীদের ওপর এটি সব শেষ নিষেধাজ্ঞা জারি করা হল। এর আগে তালিবানের অন্তর্বর্তী সরকারের শিক্ষা মন্ত্রণালয় গত শনিবার থেকে ছেলেদের জন্য স্কুল খুলে দিয়েছে। অল্প সংখ্যক স্কুল কার্যক্রম শুরু করেছে এরই মধ্যে। কিছু স্কুলে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত মেয়েরা ক্লাসেও যাচ্ছে বলে জানা গেছে। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোতে নারীদেরকে ক্লাস করতে দেখা গেছে, তবে উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়গুলো এখনও খুলে দেওয়া হয়নি। 1996 থেকে 2001 সাল পর্যন্ত আফগানিস্তান তালিবান শাসনের অধীনে ছিল, তখন তারা মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ করে দেয়, নিষিদ্ধ করে বাইরে নারীদের চাকরি করা, এমনকি খেলাধুলাও নিষিদ্ধ ছিল নারীদের জন্য। আবারও একই শাসন ব্যবস্থা ফিরে আসছে বলে অভিযোগ করছেন বিক্ষোভে অংশ নেওয়া নারীরা। অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া নতুন চুক্তির কারণে চরম ক্ষুব্ধ ফ্রান্স। এর আগে নানাভাবে নিজেদের প্রতিক্রিয়া দেখিয়েছে দেশটি। এবার যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক বাতিল করলেন ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী। সোমবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানায়। তিন দেশের নতুন জোটের কারণে অস্ট্রেলিয়া সাবমেরিন নিয়ে ফ্রান্সের সঙ্গে মাল্টি বিলিয়ন ডলারের চুক্তি বাতিল করে, এতেই ক্ষিপ্ত হয় ফ্রান্স। যদিও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলছেন এ চুক্তি নিয়ে ফ্রান্সের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, কিন্তু ফ্রান্স যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কথায় সন্তুষ্ট নয় তা স্পষ্ট। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ফ্লোরেন্স পার্লি চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেসের সঙ্গে লন্ডনে হতে যাওয়া বৈঠক বাতিল করে দিয়েছেন। ফ্রান্সে ব্রিটেনের সাবেক রাষ্ট্রদূত লর্ড রিকার্ডস, যার এ বৈঠকে সহসভাপতির দায়িত্ব পালন করার কথা ছিল, তিনি জানান এ বৈঠক স্থগিত হয়ে গেছে। 15 সেপ্টেম্বর অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের নেতারা এক ভার্চুয়াল সভায় নতুন একটি জোট গঠনের ঘোষণা দেন। ভার্চুয়াল সভায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এই নতুন জোটকে তাদের সম্পর্ক জোরদারে ঐতিহাসিক পদক্ষেপ হিসাবে উল্লেখ করেছেন। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য অস্ট্রেলিয়াকে পরমাণু চালিত সাবমেরিন নির্মাণের প্রযুক্তি দিয়ে সহযোগিতা করবে। পরিস্থিতি নিরাপদ হলেই আফগানিস্তানে মাধ্যমিক স্কুলে মেয়ে শিক্ষার্থীদের ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপমন্ত্রী ও তালেবানের মুখপাত্র জবি উল্লাহ মুজাহিদ। রোববার জার্মান ম্যাগাজিন ডার স্পাইগেলের সাথে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা জানান তিনি। মুজাহিদ বলেন, আমরা মেয়েদের শিক্ষার বিরুদ্ধে নই, তবে আমরা তাদের স্কুলে উপস্থিত হওয়ার সম্ভাব্য প্রক্রিয়া সম্পর্কে এখনও কাজ করছি। তিনি বলেন, মেয়েদের ক্লাসে ফিরিয়ে আনার আগে নিরাপদ পরিবেশ ও বাহনের নিশ্চয়তা প্রয়োজন। আফগানিস্তানে মেয়ে ও নারীদের শিক্ষা ও কাজের ক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার জন্য বিশেষজ্ঞরা কাজ করছেন বলে জানান তিনি। এর আগে আফগান শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে শনিবার থেকে আফগানিস্তানের সব শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম শুরু হয়েছে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অনুসারে শুধু ছেলে শিক্ষার্থী ও পুরুষ শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতির জন্য বলা হয়। এর পরিপ্রেক্ষিতে আফগানিস্তানে প্রথম আমলের মতোই তালিবান সরকার নারী শিক্ষা বন্ধ করে দিচ্ছে বলে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন। 1996 থেকে 2001 সালে আফগানিস্তানে তালিবানের প্রথম আমলে মেয়েদের শিক্ষা ও পেশাগত দায়িত্ব পালন বন্ধ রাখা হয়েছিল। মুসলিম বিদ্বেষ এবং বিদেশিদের বিরুদ্ধে অসহিংস মনোভাব পশ্চিমের রাজনীতিকে জিম্মি করে রেখেছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
এই বিদ্বেষ ও অসহিংসতা মুসলমানদের দৈনন্দিন জীবনকে ব্যাহত করছে বলে অভিযোগ করেন তিনি। রোববার নিউ ইয়র্কে টার্কিশ আমেরিকান ন্যাশনাল স্টিয়ারিং কমিটি আয়োজিত এক সম্মেলনে অংশ নিয়ে তুর্কি প্রেসিডেন্ট এসব কথা বলেন খবর ডেইলি সাবাহর। এরদোগান বলেন, আমরা একটি মারাত্মক ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছি। কোভিড এর মতোই বিপজ্জনক এই ভাইরাসের নাম ইসলামোফোবিয়া। যেসব দেশ বহু বছর ধরে গণতন্ত্র ও স্বাধীনতার গহ্বর হিসাবে চিত্রিত হয়েছে সেসব দেশই এই ভাইরাস অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ছে। তিনি আরও বলেন, ইসলামোফোবিয়া এবং বর্ণবিদ্বেষ এই উভয় মতাদর্শ রাষ্ট্রীয় নীতি ঠিক করে দিচ্ছে। এটি একটি ধ্বংসাত্মক প্রবণতায় পরিণত হয়েছে যা সামাজিক শান্তির জন্য সরাসরি হুমকি। ইরাকের উত্তরাঞ্চলে ইরানের বিপ্লব বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর চারটি ঘাঁটি ধ্বংস করা হয়েছে। ইরানের সামরিক কর্মকর্তা মাজিদ আর্জ মান্দ ফার্দ আজ সোমবার বলেছেন, ইরান সীমান্তের কাছে অতৎপরতার জবাবে এসব ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। ঘাঁটি ধ্বংসে স্মার্ট গোলা ব্যবহার করা হয়েছে। ইরান বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর পেছনে কয়েকটি আরব দেশ সহ বিদেশি অপশক্তি রয়েছে বলে তিনি জানিয়েছেন। আর্চ মান্দ ফার্দ আরও বলেন, ইরান সীমান্ত থেকে স্বল্প দূরত্বেই ঘাঁটি গড়ে তুলেছিল এসব সন্ত্রাসী। হামলার আগেই ইরাক সরকার ও দেশটির কর্মকর্তাদেরকে এ বিষয়ে সতর্ক করা হয়েছিল। তিনি বলেন, ইরাক সরকারকে আগেই বলা হয়েছিল এসব গোষ্ঠী ইরানের ক্ষতি করার চেষ্টা করলে কঠোর জবাব দেওয়া হবে। এর ধারাবাহিকতায় এই গোষ্ঠীর চারটি ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে। কিছুদিন আগেও ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনী IRGC ইরাকে সন্ত্রাসীদের ঘাঁটিতে গোলা ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছিল। চীন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য নতুন স্নায়ুযুদ্ধের বিষয়ে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। পাশাপাশি শক্তিধর এ দেশ দুটিকে সম্পূর্ণরূপে অকার্যকর সম্পর্ক পুনরুদ্ধারের জন্য অনুরোধ করেছেন তিনি। সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনকে সামনে রেখে গুতেরেস বলেন, যে কোনো মূল্যে একটি স্নায়ুযুদ্ধ এড়িয়ে অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ দুটির উচিত জলবায়ু ইস্যুতে সহযোগিতা এবং বাণিজ্য ও প্রযুক্তি নিয়ে আরও জোরালোভাবে আলোচনা করা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা শুধু বিবাদের দিকেই এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, দেশ দুটির মধ্যে একটি কার্যকরী সম্পর্ক পুনঃ প্রতিষ্ঠা করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে বিশেষ করে পরাশক্তিগুলোর মধ্যে সুসম্পর্ক ছাড়া করোনা ভ্যাকসিন ও জলবায়ু সহ বৈশ্বিক অন্যান্য সমস্যার সমাধান করা যাবে না। দুই বছর আগে জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বিভিন্ন রাজনৈতিক বাণিজ্যিক ইস্যুতে দ্বন্দ্বের ফলে বিশ্ব দুই ভাগে বিভক্ত হয়ে পড়ার হুমকি নিয়ে বিশ্ব নেতাদের সতর্ক করেছিলেন। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার মধ্যে স্বাক্ষরিত অকাস চুক্তি নিয়ে উত্তাল আন্তর্জাতিক বিশ্ব। এ প্রসঙ্গে এবার মুখ খুলল উত্তর কোরিয়া। এই চুক্তির নিন্দা জানিয়েছে তারা। বলছে, অকাস চুক্তির ফলে নতুন করে পারমাণবিক অস্ত্রে প্রতিযোগিতা শুরু হয়ে যেতে পারে। সোমবার এসব জানিয়ে ব্রিটিশ গণমাধ্যম BBC-র প্রতিবেদনে বলা হয়। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, অকাস চুক্তি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কৌশলগত ভারসাম্যকে বিপর্যস্ত করবে। এই চুক্তি অনুযায়ী অস্ট্রেলিয়াকে পারমাণবিক সাবমেরিন নির্মাণের প্রযুক্তি দেবে যুক্তরাষ্ট্র। উল্লেখ্য, দক্ষিণ চীন সাগরে চীনের প্রভাব মোকাবেলার প্রচেষ্টা হিসাবে এই চুক্তিকে দেখা হচ্ছে। গত সপ্তাহে অকুস চুক্তি ঘোষণা করা হয় এবং এতে ক্রুজ মিসাইল, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্যান্য প্রযুক্তিও থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।